স্বাগত নিউজ 24 সংবাদে সাথে আছে আমি মাহমুদুল হাসান দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ সময় ব্লিংকেন বলেন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ফোরামে বাংলাদেশকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র অর্থনীতির বিবেচনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে বলেও মন্তব্য করেন তিনি বৈঠকে বিনিয়োগ বাণিজ্য সহ অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুরে এই বৈঠক শুরু হয় রাজধানীতে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন পেট্রোবাংলা চেয়ারম্যান তিনি জানান এর মধ্যে বিবিয়ানা গ্যাস কূপের ছয়টির মধ্যে দুটি চালু হয়েছে আরও একটি চালুর পথে তবে এতেও সাধারণ মানুষের ভোগান্তি কমেনি নিভু নিভু আগুনে করা যাচ্ছে না রান্নার কাজ আরিফিন শাকিলের প্রতিবেদন গ্যাস সংকটে প্রথম রমজানের তিক্ত অভিজ্ঞতায় সোমবার বাসায় ইফতারের আয়োজন করেননি মিরপুর বাসিন্দা ইয়াসমিন আক্তার দুপুরের পর চুলায় গ্যাস আসলেও আগুন জ্বলছে নিভু নিভু তাই আগের দিনের মতো দোকানের খাবারই ঘরে চার সদস্যের পাতে তুলে দেওয়ার পরিকল্পনা তার ভাতও হবে না পানিও তো গরম হবে না কিভাবে রান্না করব আজকে কি আনতে হবে আমরা সাধারণ মানুষ এত কিনা তো খাওয়া সম্ভব না একই অবস্থা মিরপুর মোহাম্মদপুর ধানমন্ডি সহ আশপাশের এলাকায় তবে শোচনীয় অবস্থা খিলগাঁও যাত্রাবাড়ি পুরান ঢাকার বেশ কিছু জায়গায় এসব স্থানে দিনভর গ্যাসই ছিল না বাধ্য হয়ে অনেকে ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস আমাদের এলাকায় দুই দিন ধরে গ্যাসই নাই আমরা রোজার দিন রান্নায় খুব কষ্ট আমাদের আমরা ফ্ল্যাট বাসায় আগুন জ্বালাইতে পারি না শেষে যাইয়া সিলিন্ডার চুলা কিনা আইনা পরে রাত্রে একটা সময় খাওয়া দাওয়া করেছি সমস্যা হয় না রান্না বাড়ার জন্য সবকিছুর জন্যই তো সমস্যা হয় পেট্রোবাংলা বলছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে ত্রুটি সংকটে ফেলেছে গোটা রাজধানীকে রোববার থেকে ছয়টি কূপে সমস্যা দেখা দেয় বন্ধ রাখা হয় গ্যাস উত্তোলন তবে এর মধ্যে চালু করা হয়েছে দুইটি কূপ বাকি তিনটি প্রক্রিয়াধীন বালুইর যে বিষয়টি সেটি ইয়ে হলো যে ধারণা করা হচ্ছে একটি বা দুইটি থেকে বালি আসছে যে তিনটি কূপ আমরা আশা করছি যে আজকে রাতের মধ্যে টোটাল রিকভারিতে চলে আসবে আগামীকালের মধ্যে আরো কিছু অ্যাডভান্সমেন্ট পাবো দেশের ক্রমাগত চাহিদা মেটাতে চলতি মাসে এলএনজি থেকে 800 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে বলেও জানান তিনি 780 থেকে 800 মিলিয়ন ঘনফুট হারে আমরা গ্যাস সরবরাহ করব এলএনজি থেকে ইম্পোর্ট থেকে আরিফিন শাকিল নিউজ 24 ঢাকা আসলে আমরা তো রাজধানীতে অসহনীয় যানজটে নাকাল জনজীবন রমজানের দ্বিতীয় দিনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজটের বেলা বাড়ার সাথে সাথে তীব্র হয় পরিস্থিতি সকালে ঘর থেকে বেরিয়েই যানজটের কবলে পড়তে হয়েছে অফিস স্কুলগামী ও সাধারণ মানুষকে দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে তীব্র গরম যাত্রীরা বলছেন আগের চেয়ে কয়েক ঘন্টা বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না কর্মস্থলে কেউ কেউ আবার পায়ে হেঁটেই গেছেন গন্তব্যে বিশ্বরোড থেকে আসলাম শুরু হলো এই জ্যাম তো এখনো লেগেই আছে আমাদের এই জ্যাম জটের কারণে অনেক সময় অপচয় হচ্ছে এবং অনেক জনভোগান্তির কারণে রাস্তাঘাটে চলাচল খুবই কষ্ট হচ্ছে আমি নিয়মিত নিকুঞ্জ থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পর্যন্ত যাতায়াত করি এখানে অন অ্যান এভারেজ 3 hours করে এভরিডেই লাগে শুরুতে যেমনটি বলছিলাম মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকনের সাথে বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি নাহিদ হোসেন নাহিদ দুই মন্ত্রীর বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে বা কি কি বিষয়ে গুরুত্ব পেয়েছে আমাদের বিস্তারিত জানাবেন আমরা কিছুক্ষণ আগেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেনের সাথে কথা বলছিলাম এবং তার কাছে প্রশ্ন ছিল যে এই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে মূলত বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের 5 দশক কূটনৈতিক সম্পর্কের 5 দশক পূর্তি উপলক্ষেই মূলত এই ওয়াশিংটন সফর পররাষ্ট্রমন্ত্রী তবে সেই সম্পর্কের 5 দশককে মাথায় রেখে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অস্বস্তিকর বিষয় তুলে আনা হয়েছে তার মধ্যে অন্যতম র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর যে স্যাংশন কয়েকজন কর্মকর্তার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন যে তাদের বাংলাদেশের পক্ষ থেকে খুব স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে যে র‍্যাপ যে সময় তৈরি হয়েছিল সেই সময় প্রেক্ষাপট ভিন্ন ছিল তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশের জন্য কি কি করেছে সেগুলো তুলে ধরা হয়েছে তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যে যে কোনো রকম অন্যায় এবং অন্যায় ঘটনা যদি বাহিনীর উপর ঘটায় তারও বিচার হয়
এবং পররাষ্ট্রমন্ত্রী আশা করছেন যে যেহেতু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি একটি জটিল এবং প্রক্রিয়াগত বিষয়, সেটি মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেছেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে ব্যবস্থাও নেওয়া হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পর্যবেক্ষণ দেওয়ার পর তার বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হচ্ছে, ফলে সেটি হয়তো সামনের দিনে কোনো একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে কোনো একটি ইতিবাচক ফল দাঁড়ালেও দাঁড়াতে পারে, তবে এই বিষয়ে সুস্পষ্ট কোনো বার্তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া যায়নি। এর বাইরে বঙ্গবন্ধুর পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফিরে দেওয়ার বিষয়টি খুব জোর দাবি দিয়ে তোলা হয়েছে, যদিও এটি বাংলাদেশ সবসময় দ্বিপাক্ষিক কিংবা যে কোনো আঞ্চলিক ফোরামে এই দাবিটি তোলে যুক্তরাষ্ট্রের কাছে। বাংলাদেশ বলেছে যে যেহেতু যুক্তরাষ্ট্র সুশাসনে বিশ্বাস করে, ফলে সেই সুশাসন বিশ্বাস করার ফলে সুশাসনের স্বার্থেই একজন খুনিকে যুক্তরাষ্ট্র তার মাটিতে আশ্রয় দিয়ে রাখবে সেটি বাংলাদেশ প্রত্যাশা করে না, বাংলাদেশের জনগণও প্রত্যাশা করে না। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে তিনি বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং এই বিষয়ে হয়তো খুব শিগগিরই কোন একটি ইতিবাচক ফলাফল পাওয়া যেতে পারে। এছাড়া বাণিজ্য বিনিয়োগ এসব বিষয়েও কথা হয়েছে, বাংলাদেশ ইকোনমিক জোন, বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত, এসব জায়গায় মার্কিন বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এবং একই সাথে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন তিনি খুব স্পষ্টভাবে বলেছেন দক্ষিণ এশিয়া এই মুহূর্তে অর্থনীতির বিবেচনায় বাংলাদেশ শীর্ষে, সুতরাং বাংলাদেশকে সব দ্বিপাক্ষিক এবং নাহিদ আপনি বলছিলেন যে আসলে দুই দেশের মন্ত্রীরাই বলছিলেন একটি ফোরামে তারা কাজ করতে চান, সহযোগিতার যে জায়গাটা সেটা তারা আসলে নিজেদের মধ্যে ভাগাভাগি করতে চান, আসলে তার মাধ্যমে কিসের ইঙ্গিত দেয়া হচ্ছে বা কোন জায়গায় আসলে তারা কাজ করতে চান? খুব আসলে মানে ইঙ্গিত বলাটা ঠিক হবে না যে একটি বিষয়ে তারা আলাদা করে বলতে চাচ্ছেন তা নয়, কিন্তু বাংলাদেশের এই পাঁচ দশক বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছু অস্বস্তির বিষয় যেমন এসেছে, তার পাশাপাশি অনেকগুলো ইতিবাচক সম্পর্কও রয়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটি IPS, সেটিতে বাংলাদেশকে খুব শক্তভাবেই পাশে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন যে ইউক্রেন, রাশিয়া ইউক্রেন যে সংকট যুদ্ধ, সেখানকার বাংলাদেশের যে অবস্থান তাতেও মার্কিন যুক্তরাষ্ট্র সেটিকে প্রশংসা করেছে এবং ইতিবাচক ভাবে দেখেছে মানবিকতার পক্ষে বাংলাদেশের যে অবস্থান। তবে শুধুমাত্র কোনো নির্দিষ্ট বিষয় নাই, সব বিষয়েই বাংলাদেশ যেহেতু এই এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় অর্থনীতির বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে শক্ত অবস্থানে আছে, ফলে অর্থনীতি, রাজনৈতিক এবং কূটনীতি সবকিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পাশে চায় এবং বাংলাদেশেরও প্রত্যাশা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অস্বস্তিগুলো আছে সেগুলো কাটিয়ে তুলে এই পাঁচ দশকের যে সম্পর্ক সেটি আগামী পাঁচ দশকে ভিন্ন এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে দুই দেশ। নাহিদ আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি নাহিদ হোসেন, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে তিনি জানাচ্ছিলেন। সরকারের আন্তরিক প্রচেষ্টায় দ্রব্যমূল্য এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের প্রথম মিটিং শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান, বলেন পথে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। জানান TCB-র মাধ্যমে পণ্য সরবরাহ করে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার। বিস্তারিত শাহনাজ জেসমিনের রিপোর্টে। রমজান শুরুর আগ থেকেই বাজারে অস্থিরতা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান নজরদারি বাড়ায় সরকার। বাজার নিয়ন্ত্রণে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম টাস্কফোর্স বৈঠক। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তেলের উপর ভ্যাট কমানোর পর 90,000 টন তেল দেশে এসেছে, তাই তেলের আর দাম বৃদ্ধি হবে না বলে জানান বাণিজ্যমন্ত্রী। তেল যেটা দর দেওয়া হয়েছে সেটাও আছে এবং মজুদ যেটা দরকার, আমাদের এই ভ্যাট উইথড্রর পরে অলমোস্ট 90,000 টনের মতো কিন্তু তেল ঢুকেছে রিডাকশন মানে রিডিউসড ভ্যাট দিয়ে, সেটা একটা খবর এবং যথেষ্ট পরিমাণে স্টকও রয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন পথে চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাই এটি বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি। এটাও এসেছে যে কারা কারা করছে, এটা একটা সংস্থা না, একটা গ্রুপ না, বিভিন্ন গ্রুপ তো এবং বিভিন্ন জায়গায়, এটা সত্যি কথা যেটা কালকে আলোচনা হয়েছিল। তবে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, ব্যবসায়ীরাও সচেতন আছে, এটা উনি কথা দিয়েছেন ব্যবস্থা নেবেন যেন কোথায় এই এরকম চাঁদাবাজির খপ্পরে না পড়ে। বাজারে পণ্য সরবরাহের 30% TCB-র মাধ্যমে পূরণ করা হচ্ছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় দ্রব্যমূল্য এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।
পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার নদীপাড়ের নিচু জমি প্লাবিত হয়েছে। এসব জমির কাঁচা পাকা ধান পানিতে নেমে কাটছেন কৃষকরা। তবে নদীর পানি বৃদ্ধি পেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। বলছেন, নদীর গভীরতা না থাকায় বারবার ফসল হানির ঘটনা ঘটছে। জেলা প্রশাসক বলছেন, নদীর গভীরতা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলে ডুবে যাচ্ছে ফসল, সেই সাথে ডুবছে কৃষকের স্বপ্ন। স্বপ্নের ফসল বাঁচাতে তাই পানিতে নেমেই কাঁচা পাকা ধান কাটছে কৃষক। কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার ধনু ও বাউলা নদীর পানি বেড়ে যাওয়ায় জেওলের বাঁধের পাশে নদীপাড়ের প্রায় 200 একর জমি প্লাবিত হয়েছে। পানি যেন হাওরে ঢুকতে না পারে সেজন্য নিজ উদ্যোগে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। তারা বলছেন, নদীর গভীরতা না থাকায় পাহাড়ি ঢলে নদীর পার ডুবে বারবার ফসল হানি হচ্ছে, তাই নদী খননের দাবি তাদের। নদী যদি আরো গভীর হতো তাহলে এত পানি হতো না। নদীর পানি ধারণ ক্ষমতার সীমার বাইরে চলে গেছে, যার জন্য আমাদের এলাকা প্লাবিত হইতেছে। দাবি জানাই, নদী কুদাওক, পাহাড়ি ডলাইলো, আমরা এই সমস্যা হইতো না। নদীর গভীরতা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড এবং সেই সাথে সাথে পানি সম্পদ মন্ত্রণালয় BADWTA সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলো রয়েছে তাদের কাছে আমরা লিখব যে যাতে এই নদীগুলোর তলদেশ খনন করা হয় এবং নদীর প্রবাহটি ঠিক থাকে। এবছর কিশোরগঞ্জের হাওরে 1,04,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পানি দিবসের আলোচনায় তিনি বলেন, কোনো নগরায়ণ পরিকল্পনা নেওয়া হলে বৃষ্টির পানি সংরক্ষণ ও জলাধার নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জয়দেব দাস। ভার্চুয়ালি সংযুক্ত আছেন বিশ্ব পানি দিবস উপলক্ষে পানি ভবনে এই আলোচনা সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নদী শাসনের পাশাপাশি ভূমি উদ্ধারেও কাজ করছে সরকার। পানি সম্পদের সঠিক ব্যবহার করলে বিশ্বকে বাংলাদেশ সুপেয় পানি সরবরাহ করতে পারবে বলেও আশাবাদী শেখ হাসিনা। ভূগর্ভস্থ পানির উপরও এখনো যথেষ্ট নির্ভরশীলতা রয়েছে, তবে বর্তমানে আমরা ব্যবস্থা নিচ্ছি এই ঢাকা শহরে আমরা কিন্তু নদীর পানি পরিশুদ্ধ করে সরবরাহ করা শুরু করেছি। ঠিক সেইভাবে জেলা উপজেলায়ও আমরা যে সুপেয় পানি যেমন পাইপের মাধ্যমে পানি দেওয়ার ব্যবস্থা নিয়েছি, সেটাও কিন্তু আমরা ওই নদীর পানি পরিশুদ্ধ করে দিচ্ছি। সরকার প্রধান বলেন, প্লাবনভূমির সাথে নদীগুলোর সংযোগ নিশ্চিত করতে হবে। রাস্তাঘাট নির্মাণের সময় পানি প্রবাহ এবং নৌপথের জন্য ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাসস্থান নির্মাণ বা যেটাই আমরা নির্মাণ করি না কেন, সব ক্ষেত্রেই আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করা, আর একটা হচ্ছে জলাধার থাকা। এই জলাধার থাকা একান্তভাবে প্রয়োজন। বিশ্বের অন্যতম বদ্বীপ হিসেবে জলবায়ুর অভিঘাত মোকাবেলায় ফসলি জমি সংরক্ষণে গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্যার সাথে বসবাস করার পদ্ধতি শিখতে হবে। আমরা নদী ড্রেজিং করার সময় যেমন নদীর নাব্যতা বাড়াবে, আবার পাশাপাশি বন্যার সময় বাফার জোন রেখে দিতে হবে অতিরিক্ত পানি ধারণ যাতে করতে পারে। ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে বাংলাদেশকে ভূগর্ভে পানির স্তর ঠিক রাখতে নদী নালা ও খালবিলে পানি প্রবাহ নিশ্চিত করতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সম্পদটা আমরা কিভাবে সংরক্ষণ করে। জয়দেব দাস, News24, ঢাকা। রাজধানীর ফার্মগেট এলাকায় টিপ পড়া নিয়ে কলেজ শিক্ষককে হেনস্থার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পুলিশের সুরক্ষা বিভাগে দায়িত্ব পালন করছিলেন বলে জানান পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বিস্তারিত মাসুদ আলাবনির প্রতিবেদনে। কপালে টিপ পরায় লতা সমাদ্দার নামে কলেজ শিক্ষিকাকে হেনস্থার প্রতিবাদে কয়েকদিন ধরেই সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। অভিযুক্ত পুলিশ সদস্যের বিচার দাবিতে জোরালো প্রতিবাদী কণ্ঠস্বর। ক্ষুব্ধ তারকাদের আওয়াজ রোববার জাতীয় সংসদে তুলে ধরেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। ঘটনাকে সামাজিক ক্ষত বলছেন বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা। ভবিষ্যতে কোনোদিন এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়।
পুলিশ জানায় আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও ভুক্তভোগীর জিডির প্রেক্ষিতে শনাক্ত করা হয়েছে অভিযুক্ত কনস্টেবলকে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযোগকারীর সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করায় চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে। তিনি পুলিশের সুরক্ষা বিভাগে কর্মরত, তার গ্রামের বাড়ি যশোর। আলোচিত হোক বা না হোক, একটি অভিযোগ যখন আমাদের কাছে আসে, তো এই ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। ডক্টর লতা সমদ্দার, উনি একটি জিডি করেছেন শেরেবাংলা থানায়, এবং এই জিডির যথাযথ আইনগতভাবে যেভাবে তদন্ত হওয়া প্রয়োজন, ঠিক সেইভাবেই এটি তদন্ত কার্যক্রম পরিচালিত হবে। গত শনিবার রাজধানীর ফার্মগেটের কাছে সেজান পয়েন্টে কলেজে যাওয়ার পথে এক পুলিশ সদস্যের দ্বারা উত্তক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমদ্দার। মাসুদ আলাবনি, News24, ঢাকা। বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে আরও 1,000 কর্মী নেবে পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। রাজধানীর উত্তর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি কার্যালয়ে রোমানিয়ার সাথে নিয়োগের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফররত রোমানিয়ার বিখ্যাত কোম্পানি SC 5Apr প্রতিনিধি দল। এ সময় 5Apr পক্ষে নার্সিস গুস্তো ও এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন CEO লোকমান শাহ। এ পর্যন্ত রোমানিয়াতে 300 জনশক্তি পাঠানো হয়েছে জানিয়ে নতুন এই চুক্তির ফলে আরও প্রায় 1,000 বাংলাদেশির দেশটিতে কর্মসংস্থান হবে বলে জানান এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের CEO। সারা দেশে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধের বিষয়ে গত ডিসেম্বরে হাইকোর্টের দেওয়া আদেশ সংশোধন করে দিয়েছেন আপিল বিভাগ। এতে বলা হয়েছে, মহাসড়ক ছাড়া অন্য সড়কে ইজি বাইক বা থ্রি হুইলার চলতে বাধা নেই। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ডিসেম্বরে সারা দেশে ব্যাটারি চালিত 40,00,000 ইজি বাইক বন্ধ করার নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। সঙ্গে আমদানি ও ক্রয় বিক্রয়ের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার অন্যতম কারণ হল অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, পরিবেশ ও মানবদেহের ক্ষতি, রুট পারমিট না থাকা ও সড়কে দুর্ঘটনা সৃষ্টি করা। কিন্তু 3 মাসের ব্যবধানে হাইকোর্টের নির্দেশনা সংশোধন করে মহাসড়ক ছাড়া অন্য সড়কে এর চলাচলের অনুমতি দিলেন আপিল বিভাগ। আমাদের লাইসেন্স অনুযায়ী আমরা শুধু কেবল চালাবো এটা বাংলাদেশের বিভিন্ন রাস্তাতে, বাট নট ইন হাইওয়ে। অটোরিকশা আমদানিকারকদের দাবি, হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত তারা। এছাড়া এর সাথে সংশ্লিষ্ট 40,00,000 বেশি মানুষ কর্মহীন হয়ে পড়ে। যেহেতু সরকারি পারমিশন আছে, সেটাকে অবৈধ বলার কোনো সুযোগ নাই, এবং পরিবেশ অধিদপ্তর নিশ্চয়ই পরিবেশের জন্য ক্ষতিকারক কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু তারা ছাড়পত্র দিয়েছেন। পরিবেশবিদরা বলছেন, ইজিবাইক রিচার্জের কারণে বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এছাড়া ব্যাটারিতে অ্যাসিডের ব্যবহার পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় শিগগিরই নীতিমালার প্রয়োজন বলে মনে করছেন তারা। যা কিছু মানুষের শরীরের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর, তা অবশ্যই দেশে চলতে দেওয়া উচিত না, কারণ এর প্রভাবে চূড়ান্তভাবে কিন্তু মানুষ, প্রাণী এবং উদ্ভিদ এরাই ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও দেশে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ এই ইজি বাইক, তবে এটি ব্যবহারে সহজলভ্য হওয়ায় বর্তমানে তা জনপ্রিয় হয়ে উঠেছে। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। এবার ওয়াকার ফুটওয়্যার ঈদ বাজার আপডেট। ঈদ মানেই নতুন জামা, শিশুরা ঈদকে এভাবেই দেখে। তাই রাজধানীর বিপণী বিতানগুলোয় এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে শিশুদের ঈদ বাজার। ফ্যাশন আর আরামের কথা মাথায় রেখে দোকানগুলো সাজানো হয়েছে বিভিন্ন বয়সী শিশুর পোশাকে। ঈদ যত ঘনিয়ে আসবে, বেচাকেনা তত বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। রমজানে ঈদ বাজারের আরও খবর রিফাত তাসনুবার রিপোর্টে। ঈদ বেশি আনন্দ দেয় শিশুদের, শিশুদের সব আনন্দ যেন ঈদের পোশাককে ঘিরে। তাদের জন্য মার্কেটগুলো এসেছে বাহারি নকশা ও ফেব্রিকের পোশাক। পরিবারের ছোট সদস্যদের মুখে হাসি ফোটাতে আগে ভাগে কেনাকাটার পর্ব সেরে নিচ্ছেন অভিভাবকরা। তাই রোজার শুরুতেই জমে উঠেছে শিশুদের ঈদ বাজার।
জুতো জামা কিনছে, আরো কিনবো, জুতা কিনবো। ওয়ান ফ্লোরেই বেবিদের অনেক কিছু আছে, তো আমি অলরেডি কিনেছি কিছু, রোজার আগেই শেষ করে ফেলছি প্রায়, তো কিছু বাকি ছিল। রাজধানীর অভিজাত শপিং মল বসুন্ধরা সিটি ঘুরে দেখা গেছে শিশুদের চাহিদা পূরণের সব ধরনের পোশাক রেখেছেন ব্যবসায়ীরা। গরমে প্রশান্তির কথা চিন্তা করে গেঞ্জি কাপড়ের টপ টি শার্ট এনেছে বিভিন্ন ব্র্যান্ড। আর মেয়ে শিশুদের জন্য আছে সুতি সিল্ক জর্জেট ছাড়াও দেশি বিদেশি সব কালেকশন। একটু আধুনিক, একটু ফ্যাশনেবল, একটু গর্জিয়াস পোশাক পরার জন্য, কারণ বারো মাসের পোশাক হিসাবটাই আলাদা আর ঈদের হিসাবটাই আলাদা। মানুষের আর্থিক অবস্থাও খুব একটা বেশি ভালো না, সব কিছুর জিনিসপত্রের দাম বেশি, সেই তুলনামূলক আমরা মানে আমাদের কাপড়ের পণ্যের খুব একটা বেশি দাম বাড়াই নাই, ন্যায্য মূল্য মানে প্রতিবারের মতোই আমরা রাখছি প্রাইসটা। গেল দুবছর করোনার কারণে বেচাকেনা তেমন হয়নি, তবে এবারে চিত্র ভিন্ন। রোজার শুরু থেকেই ক্রেতার ভালো সাড়া পাওয়া যাচ্ছে। রিফাত তাসনোভা, নিউজ 24, ঢাকা। উৎসব, পালা পার্বণ কিংবা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে সাজ নিয়ে সবারই থাকে একটা ভিন্ন চিন্তা, সেই সাথে যুক্ত হয় পোশাকের নকশা এবং রং নির্বাচন। এই সব কিছুকে মাথায় রেখে ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হলো আহাম ফ্যাশন হাউসের নতুন আউটলেট উদ্বোধন। সেই সাথে জমকালো আয়োজনের মধ্য দিয়ে র্যাম্প মাতালো মডেলরা। ঈদ কালেকশনের পাশাপাশি ওয়েডিং, ওয়েস্টার্ন, ক্যাজুয়াল পোশাকের পসরা তুলে ধরা হয়। ভিন্ন নকশা, উজ্জ্বল রঙের পোশাকগুলো পড়তে আরামদায়ক এবং দামেও সাশ্রয়ী, এমনটাই বলছেন র্যাম্প মাতানো মডেলরা। আমি ছোটবেলা থেকে ঈদটাকে মনে করি অনেক গর্জিয়াস জিনিস, যে একটু সিম্পল পরলেও অনেক ঝকমকা জিনিস পরবো। ওদের কাছে সব ধরনের কালেকশন আছে, মানে আপনারা যদি জিম ওয়্যার চান, জিম ওয়্যার, তাহলে আপনার যদি দাওয়াতের একটা মানে সিম্পল ক্যাজুয়াল ড্রেস যেটা একটু দাওয়াতে কমফোর্টেবল, দেখতে খুব সুন্দর গর্জিয়াস বাট পরলে খুব কমফোর্টেবল, ওই যেমন একটা ভারী ভারী ব্যাপার, ওই ব্যাপারটা আসে না। সো এই জন্য আমি আহামকে খুব পছন্দ করি। অবশ্যই আমার ঈদের শপিংয়ের তালিকায় আহাম থাকবে, একটা ড্রেস হলো আমি আহামে থেকে নিবে। গরমে মানুষ বের হবে, আবার অনেকে চিন্তা করে সকালের একটা ওয়েদারের কথা চিন্তা করে, রাতের একটা চিন্তা করে, এটা মাথায় রেখেই হচ্ছে কালেকশনগুলো আনে। যেটা আমি ক্যারি করতে পারবো সেটি তো আমি পরাবো বা আমি পরবো, আমি ক্যারি করতে না পারলে তার পরবো না বা ওদের ওরাও পড়তে চাইবে না। তা আমি ড্রেসগুলো ওই চিন্তা করে ওরকম করে ওরা বানায়, তা মডেলে পরেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা সামারটাকেই মেনলি ফোকাস করেছি, যেমন আমরা নেটের ওপর কিছু কাজ করে, কারচুপির কাজ করে কিছু ড্রেস করেছি যেটা পার্টি ওয়ার বা ঈদে পড়তে পারবে। কিছু ভারী ওয়ার্কেরও আছে, কাজ আছে আমাদের, কিছু ইন্ডিয়ান ড্রেস আছে আমাদের কাছে যেটা খুব লাইট। ইভেন আমরা কিছু থ্রি পিস করেছি বা কিছু সিঙ্গেল কুর্তি করেছি, এগুলো সব ঈদের জন্যই। এবার ফার্স্ট সিক্রেট ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ষষ্ঠবারের মতো চলছে আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই আয়োজনে অংশ নিচ্ছে 34টি প্রতিষ্ঠান। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের সাথে একই ছাদের নিচে ক্রেতারা পাচ্ছেন দেশ বিদেশের বাহারি সব খাবার। বিস্তারিত জানাচ্ছেন হাসান ওয়ালি। হাকডাক দেখে মনে হতে পারে পুরান ঢাকার ইফতার বাজার। ঐতিহ্যবাহী ইফতার আর দেশ বিদেশে নানা আয়োজনের সমাবেশ ঘটেছে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। ইফতার আয়োজনে আছে নবাবী সব খাবার। করোনার বন্দিদশা কাটিয়ে এমন আয়োজনে খুশি বিক্রেতারা। আমরা নিয়ে আসছিলাম লেগ রোস্ট, চিকেন রোস্ট, জালি কাবাব, বিফ কালোবোনা, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর তেহারি। প্রথম দিকে তো একটু মোটামুটি আছে, তারপর আমরা আশা করি যে আরো সামনের দিকে আরো জনবহুল একটা পরিবেশ সৃষ্টি হবে আইসিবিতে। ইফতার আয়োজনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতারা, এক ছাদের নিচে বাহারি সব খাবার পেয়ে খুশি তারাও। এটা একটা উৎসব, ইফতারের উৎসব, এটা আমরা সবাই উদযাপন করতে পারছি। আমার ভালো লাগতেছে এই জন্য যে করোনা কালে আমরা সবসময় ঘরের খাবারটাই খেয়ে গেছি, বাইরের যে খাবারের একটা স্বাদ বা মাঝে মাঝে ইচ্ছে হয় আর ঘরে করবো না, বাইরে থেকে এনে খাবো, ওই সুযোগটা আজকে প্রথম পাচ্ছি। রান একটা পেলাম 1500 টাকা দিয়ে, আর ওল্ড টাউনে রিয়া দেখি কেমন কি হয় নিয়ে যাচ্ছি আর কি বাসায়। রমজানের শুরুতে উপস্থিতি কিছুটা কম হলেও সামনের দিনগুলোতে ক্রেতা বাড়বে এমন প্রত্যাশা আয়োজকদের। করোনার জন্য বিগত 2 বছর বন্ধ থাকার কারণে আসলে একটা যেহেতু একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল, আশা করছি আমরা এই বছর ভালো একটা রেসপন্স পাবো। আমাদের 34+ স্টল যেখানে আছে, আজকে দ্বিতীয় দিন হিসাবে মোটামুটি ভালো জমি এসেছে। আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার চলবে 25 রমজান অবধি। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। রমজানে রাজস্বিক ইফতারের জন্য 5-তারা হোটেলগুলোর জুড়ি নেই। প্রতিবারের মতো এবারও রাজধানীর বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে চলছে ইফতার ও সেহরির আয়োজন।
প্রায় 300 রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছে বনানীর শেরাটন হোটেল। রাখা হয়েছে বিভিন্ন রকম ছাড়েরও ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কৌশল। ইফতারি আয়োজনে প্রতিবারই পাঁচ তারকা হোটেলগুলোতে থাকে নানা আয়োজন। এবারও বনানী শেরাটন হোটেলে মিলবে ঐতিহ্যবাহী সব ইফতার আইটেম। 12 রকমের শরবতের পাশাপাশি রয়েছে দেশি বিদেশি নানা খাবার। ইফতারের পর রাতের খাবার বুফে খাওয়া যাবে, এখানে আছে বিশেষ ছাড়েরও ব্যবস্থা। আমাদের যে ভ্যারিয়েশনটা এখানে অন্যান্য হোটেলের তুলনায় অনেক বেশি। পুরনো ঢাকা থেকে ঐতিহ্যবাহী যে ইফতারের সমাহার আমাদের এখান থেকে যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি, যেটা হোমমেড মালাই দিয়ে জ্যালাপি টেস্টিং, ওয়ান অফ দ্য বেস্ট আই উড সে। অলসো ইন্ডিয়ান সেকশনে বলবো যে আমাদের ইন্ডিয়ান সেকশনের কাবাবগুলো অনেক ভালো। শুধু বাহ্যিক সাজে নয়, খাবারের সাজেও ভিন্নতা রেখেছেন বলে জানিয়েছে হোটেল শেরাটন কর্তৃপক্ষ। অর্ধেকেরই বেশি জায়গা নিয়ে আমরা বুফে করেছি, যতদূর সম্ভব টেস্ট ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ কোনো দিক দিয়ে একটা ছাড় দিই না। রমজানের শেষ দিন পর্যন্ত থাকবে এমন সব খাবারে স্বাদ নেওয়ার সুযোগ। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। খোলা আকাশের নিচে সুবিধা বঞ্চিত খেতে খাওয়া মানুষের সাথে একই কাতার ইফতার করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সবাই মিলে বাংলাদেশ স্লোগানে মাসব্যাপী আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। রাজধানীর কারওয়ান বাজারে ইফতারে অংশ নেন গণমাধ্যম কর্মীরাও। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। রমজানের এই পবিত্র মাসে সুবিধা বঞ্চিত ও খেটে খাওয়া মানুষদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই আয়োজন। রাজধানীর কারওয়ান বাজারে এই আয়োজনে সামিল হন পরিকল্পনা মন্ত্রী, গণমাধ্যম কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিশিষ্ট জনেরা। প্রতিদিন দেশব্যাপী 10,000 মানুষের জন্য তাদের এই ইফতারের আয়োজন। এই আয়োজনে ইসলামিক দিকেও অনেক ফজিলত রয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকরাও। যে লোক নিজে খেলো পেট ভরে, তার প্রতিবেশী না খেয়ে থাকলো সেই ইমানদার নই। তো এটি তো রাসূল পাকের শিক্ষা। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষই বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ, তাই আমরা নাম দিয়েছি সবাই মিলে বাংলাদেশ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন আয়োজনে অংশ নিতে পেরে অভিভূত পরিকল্পনা মন্ত্রী। আর ক্ষুধা ও দারিদ্রের যে চিত্র বিশ্বের দরবারে, সেই চেহারা পাল্টানোর প্রত্যয় গণমাধ্যম কর্মীদের কণ্ঠে। আমরা এখন যে গুগল করলে যদি দেখি বাংলাদেশ, তাহলে দেখি এখনো ওই রকম একটা খালি প্লেট, একটা হাত, একটা হাহাকার, এরকম নো। বাংলাদেশের রিয়েল চিত্র কিন্তু 50 বছরে অনেক পাল্টে গেছে। সামাজিক বন্ধন স্ট্রং হবে, ভ্রাতৃত্ববোধ বাড়বে এবং দারিদ্র দূরীকরণের যে আমাদের আলটিমেট গোল কমপ্লিটলি, সেখানেও এটা সহায়ক ভূমিকা পালন করবে। রাজধানীতে প্রতিদিন 1,000 মানুষের জন্য সেহরির ব্যবস্থা করেছে এই সংগঠনটি। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর বুচা শহরে 410টি মৃতদেহের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত শুরু করতে গিয়ে এসব মৃতদেহ খুঁজে পাওয়ার দাবি করছে তারা। বুচা শহরে রুশ সৈন্যরা গণহত্যা চালিয়েছে বলে রোববার অভিযোগ করেছে ইউক্রেন। শহরটির একটি গির্জায় 45 ফুট দীর্ঘ পরীক্ষায় গণকবর শনাক্তের কথাও বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাগজির টেকনোলজিস। ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, বুচা শহরে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডে রাশিয়াকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, বুচার এসব ছবি ও ভিডিও মূলত ইউক্রেন সরকারের আরেকটি উস্কানি। ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের পর একসাথে দেখা যায়নি এত তারকার উপস্থিতি। দীর্ঘদিন পর রাজধানীর বনানীতে বসেছিল সেলুলয়েডের তারকাদের মেলা, তবে কোনো নাটক কিংবা সিনেমা শুটিংয়ে নয়। বনানীর 11 নম্বর রোডে অবস্থিত ইউএস ফুড মার্টের 11তম বর্ষপূর্তির আয়োজনে উপস্থিত হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, রিয়াজরা। ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, শাহনুর, চিত্রনায়ক ইমন, সাইমন সাদিক সহ আরও অনেকে। ইফতার শেষে কেক কেটে উদযাপন করা হয় 11তম বছরের আনুষ্ঠানিকতা। বাংলাদেশি মানুষকে আমেরিকান খাবারের খাঁটি স্বাদ পৌঁছে দিতে 11 বছর আগে বাংলাদেশে যাত্রা শুরু করে ইউএস ফুড মার্ট। সামনে সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে এর শাখা, এমনটাই প্রত্যাশা করেন কর্তৃপক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার নিজের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর এ প্রস্তাব করেন তিনি। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি। তবে তারা কোনো নাম প্রস্তাব করবেন না বলে জানিয়েছেন শাহবাজ শরীফ। গত রোববার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পরপরই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেন। এ ঘটনার রেশ গড়ায় দেশটির সর্বোচ্চ আদালত পর্যন্ত। তবে সোমবার অনুষ্ঠিত ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট খারিজের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করে সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কায় চলমান সংকট সামলাতে এবার সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। সোমবার বিরোধীদের সরকারে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি। দেশজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার জেরে রোববার মন্ত্রিসভার 26 সদস্যের সবাই পদত্যাগ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। তবে প্রেসিডেন্টের আহ্বানে এখনও প্রতিক্রিয়া জানায়নি বিরোধীরা। এবার প্রবাসের খবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে একটি প্রামাণ্যচিত্র। এটির পরিচালনা করছেন গৌতম ঘোষ। কলকাতার মৌলানা আজাদ কলেজ ক্যাম্পাস থেকে সোমবার শুরু হয় শুটিংয়ের মহরত, যেখানে তুলে ধরা হবে বঙ্গবন্ধুর কলকাতায় কাটিয়ে যাওয়া সময় এবং দিনগুলো। 30 মিনিটের তথ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে কলকাতায় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তার ছাত্রজীবন কাটিয়েছেন এবং সেই সূত্রে তার রাজনৈতিক তহঙ্কার যে অবস্থা, তার রাজনৈতিক শিক্ষা দীক্ষার একটা বড় জায়গা হচ্ছে কলকাতা শহর। এই কলকাতা শহরের সঙ্গে যে মুজিবুর রহমানের সম্পর্ক এবং কিভাবে এখানকার মানুষজন বা রাজনৈতিক পরিস্থিতি তাকে আলোড়িত করেছিল, এই কলকাতা শহরের সঙ্গে বঙ্গবন্ধুর যে সম্পর্ক, এবং শেষবার আসেন 1972 সালে ব্রিগেডে কলকাতাবাসী লক্ষ লক্ষ মানুষকে তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন, স্বাগত জানিয়েছিলেন, তার প্রেক্ষাপটটা নিয়ে অনেক মানুষকে ভুলে গেছে। সেটা ডকুমেন্টেশন পাওয়া খুব ডিফিকাল্ট, তো আমরা চেষ্টা করব যে একটা ইমপ্রেশন তুলে ধরা। ইতালিতে আমরা কুমিল্লাবাসী ভেনিস এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের একটি হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে 200+ প্রবাসী অংশগ্রহণ করেন। সেখানে ভেনিসের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীরা ছাড়াও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মক্কা প্রাদেশিক বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মক্কা অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন আমানুল লামান, দিলওয়ার খন্দকার, নুরু হোসেন খন্দকার, শামসু মিয়া, শাহ আলম মোদাসের, ফজল কাদের, সৈয়দ আলম, আবুল হোসেন সহ আরও অনেকে। এর আগে জহির আহমেদকে আহ্বায়ক ও শাহাবুদ্দিনকে সদস্য সচিব করে মক্কা বিএনপির 45 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। রোমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানী রোমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালিতে সাধারণ সভায় সবার সম্মতিতে আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদকে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জামিল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও আরমান উদ্দিনকে সিনিয়র সহসভাপতি করে কমিটি ঘোষণা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মিয়া। কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের 51তম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা কাপ 2022 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সারভার। টুর্নামেন্টের ফাইনালে জাহারা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মারাফি বেঙ্গল টাইগার। এবার ক্লেমন খেলার সংবাদ। ডারবান টেস্টে ইতিহাস লেখা হলো না বাংলাদেশের। প্রোটিয়াদের বিপক্ষে হার মানতে হলো 220 রানে। 274 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অল আউট হয় মাত্র 53 রানে। পঞ্চম দিন খেলতে নেমে 1 ঘন্টাও ব্যাটিং করতে পারেনি মোমিনুল হকের দল। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে।
ডারবানে পঞ্চম দিনের সকালে কোনো এক দুঃস্বপ্নেই যেন তারা করেছে বাংলাদেশি ব্যাটারদের। পটিয়াদের বিপক্ষে জিততে শেষ দিনে প্রয়োজন ছিল 263 রান, হাতে মূল্যবান 7 উইকেট, আর ড্র করতে উইকেটে টিকতে হবে অন্তত 90 ওভার। শেষ দিনে এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে প্রথম 6 ওভারই 4 উইকেট হারায় বাংলাদেশ। তাতেই তছনছ টাইগারদের ব্যাটিং লাইন আপ। আগের দিনের 11 রানে 3 উইকেট নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে মমিনুলের দল। এদিন প্রথম ওভারেই আক্রমণে আসেন স্পিনার কেশব মহারাজ, আর তাতেই বাজিমাত। লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নমুখী করেন মুশফিকুর রহিমকে। মহারাজের পরের ওভারে একই পথ ধরেন লিটন দাস। ঘূর্ণিজাদুতে ইয়াসির আলী রাব্বিকে ফিরিয়ে ইনিংসে 5 উইকেটের ম্যাজিক ফিগারে পৌঁছাতে এই বলার খরচ করেন আরও একটি ওভার। বাংলাদেশি ব্যাটারদের যাওয়া আসার মিছিলে এরপর নাম লেখান মেহেদী হাসান মিরাজ। তার বিদায়ে 33 রানে 7 উইকেট হারায় বাংলাদেশ। তবে ভালো শুরু পেয়েও এদিন ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। এই টপ অর্ডার ব্যাটার স্টাম্পিংয়ের শিকার হয়েছেন 26 রান করে। শেষ দিকে তাসকিন আহমেদ 14 রান হারের অঙ্কে কিছুটা ব্যবধান কমিয়েছে মাত্র। বাংলাদেশের এই ইনিংস ডারবানের ইতিহাসে সর্বনিম্ন দলীয় রান। এর আগে ভারত 1996 সালে মাত্র 66 রানে এই ডারবানই অল আউট হয়েছিল। ইমরান হোসেন, News24। এই হারে ও বোলারদের প্রশংসায় ভাসালেন টেস্ট অধিনায়ক মমিনুল হক। এছাড়া তিনি মনে করেন 5 দিনের মধ্যে একটি দিনই খারাপ খেলেছেন তারা, ফলে ম্যাচটি তাদের হাত ফসকে গেছে। 5 দিনের ভিতরে 4টা দিন ভালো খেলছি আমরা। লাস্ট দিনটা আমরা খুব বাজে ব্যাটিং করেছি, স্পেশালি কালকের ফার্স্ট সেশনটা, লাস্ট সেশনটা সরি, তো ওই সেশনটা, তারপর আজকে প্রথম সেশনটা। তো এখানে আপনাদের কিন্তু অনেক পজিটিভ সাইন আছে, যেগুলো দেখলে আমার কাছে মনে হয় যে আমরা সবাই আরামে ইজিলি বাউন্স ব্যাক করতে পারবো। আপনি যদি দেখেন জয়ের মানে খুব ভালো ইনিংস খেলছে, 136 রানের একটা বিরাট ভালো ইনিংস, লিটন ভালো ব্যাটিং করছে, রাব্বি ভালো ব্যাটিং করতেছে, তারপর আপনার মিরাজ ভালো ব্যাটিং করছে, বোলাররা খুবই ভালো বল করছে, মিরাজ আউটস্ট্যান্ডিং এই উইকেটে প্রথম দিক দিয়ে খুব ভালো বল করছে, তারপর আপনার পেস বোলার খুব ভালো বল। তো খালি আমার আমার কাছে আমরা তো এমন মানে পাঁচ দিনে খারাপ খেলছি তা না, আমরা তো আমরা লাস্ট দিন একটু বাজে খেলে ফেলছি, যেটার কারণে ম্যাচটা আমাদের কাছ থেকে চলে গেছে। বিপিএল ফুটবলে রহমতগঞ্জের বিপক্ষে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় 1-1 গোলে ড্র করে শেখ রাসেল। বিকেলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল। 4 মিনিটে সেন্ডের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ, জবাবে পরের মিনিটেই গোল শোধ করে শেখ রাসেল। গোলটি করেন জুয়েল। ম্যাচের বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে, কিন্তু গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছড়ে শেখ রাসেল। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24BT.tv। ধন্যবাদ সবাই।